हेलो साजिद भाई आपू हॉस्पिटल है अस्पताल है ठीक है मैं आती তুমি নানা হয়েছো কি কি বললি আলহামদুলিল্লাহ আমি আসছি আমি এক্ষুনি হাসপাতালে আসছি তুমি আসার সময় অনেকগুলো মেশিনই আসবে আচ্ছা আচ্ছা আর শুনো ফোরদি আঙ্কেলকে জানিয়ে দিও আচ্ছা ঠিক আছে ওকে বাবা হ্যালো খালা হ্যাঁ হ্যাঁ খালা এই তো মিনিট পুরনো আগে না না এখনো বেবি দেখিনি কাজের সময় মোবাইল বন্ধ করে Congratulations. Thank you. Lucky father. কেন? দেখো ভাগ্যবান ব্যক্তিদেরই প্রথম সন্তান মেয়ে হয়। তাহলে তো আপনিও ভাগ্যবান। তোমার মেয়েকে দেখতে খুব ইচ্ছে করছে না? হ্যাঁ? ওই দেখো তোমার মা নিয়ে আসছে। দেখো তো সাজ্জাদ মেয়ে তোমার কার মতো হলো? একদম দেখতে আমার মতো অসম্ভব আমার মতো দেখতে হবে আমার মতো হবে মেয়ে হলে আমার মতো আর ছেলে হলে তোমার মতো ছেলেই তো হবে মেয়েই তো হবে আমি বললাম ছেলে ঠিক আছে বাজি বাজি কত টাকা 5000 টাকা মনে করো যদি মেয়ে হয় তাহলে তুমি আমাকে 5000 টাকা দেবে আর যদি ছেলে হয় তুমি আমাকে 5000 টাকা দেবে কি তাই তো আমি তোমাকে আগে বলো কার মতো হবে এই মেয়ে হলো তোমার মতো হবে ছেলে হলো তোমার মতো হবে ঠিক আছে আস্তে একদম ঋতুর মতো দেখতে হয়েছে দেখ এবার আমাকে দাও কি শুয়ে দি দেখো দেখো সাবধান ও ভালো কথা সাজ্জাদ তুমি যদি বাইরে যাও তাহলে বাচ্চার জন্য কয়েকটা জিনিস আনতে হবে আমাকে বলে যেও ঠিক আছে মা আমাকে বলো না আমি এনে দিচ্ছি আচ্ছা মা কথা বলবো ওকে কি এখন নিয়ে যাওয়া যাবে কেন আমার মেয়ে কি নিয়ে যেতে চাও না বুঝি কি বলেন ওকে না নিলে আমাকে দেখবে কে ওকে সবাইকে বলে দেওয়া হয়েছে শুধু আরে এটা কেন দেখো আমাকে না ফেলে দাও আশ্চর্য তুমি তো তখন ফোনে ব্যস্ত ছিলে সাজিদ ভাই আমার আত্মীয়-স্বজনকে তো আমাকেই খবর দিতে হবে নাকি ঠিকই আছে কারণ তুমি তো বিবিসি সিএনএন সাজিদ ভাই প্লিজ ঠিক আছে কি কিউট
এটা টেস্ট করো, এটা টেস্ট করো, এটা ফার্স্ট টেস্ট করো। আপনি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ খুঁজেছিলাম, কাগজপত্রে আপনার সিগনেচার নেওয়ার জন্য। আমি আসলে তখন আমাদের হাতে একদম সময় ছিল না, তাই আপনার শ্বশুরের সিগনেচার নিয়েছি। না না, আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। মেয়েকে দেখেছেন? ভেরি সুইট বেবি। এক্সকিউজ মি, আপনার নামটা জানি কি বলেছিলেন? আমার নাম সাজ্জাদ। মিস্টার সাজ্জাদ, আই হোপ ইউ আর ভেরি স্ট্রং ম্যান, প্লিজ ডোন্ট গেট নার্ভাস। কি হয়েছে? আপনার স্ত্রী, শি ইজ নট ইন স্টেবল কন্ডিশন, খুব ব্লিডিং হচ্ছে, বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। ডক্টর, ওর মানে ঋতুর কিছু হবে না তো? সাজ্জাদ, আমার যদি কিছু হয়ে যায়, আমাদের বাচ্চা হওয়ার সময় যদি আমি মরে যাই, তখন তুমি কি করবে? কি সব আজে বাজে কথা বলছো তুমি? না ধরো যদি এমন হয় কি হবে বলো না। দেখো তোমার এখন রেস্টের দরকার, তুমি একটু রেস্ট নাও। তুমি তখন বাচ্চাকে বড় করবে কি করে? তুমি এখন ঘুমাও না একটু প্লিজ। তখন তুমি আরেকটা বিয়ে করবে? আপনি টেনশন হচ্ছে, এত টেনশন করার তো কিছু নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি বুঝতে পারছো না নিতু, একদম টেনশন করবে না প্লিজ। আপনার মোবাইলটা কিন্তু আমাকে একটা ফোন করতে হবে, আমার চার্জ শেষ হয়ে গেছে। টেনশন করবে না। শোনো, আজই ওর জন্য বেশ কিছু খেলনা কিনতে হবে। খেলনা কি জিনিস সেটা বোঝার সময়টা তোকে দেবে। তা অবশ্য ঠিক। আচ্ছা ভালো কথা, ওর একটা নামের লিস্ট আমি তৈরি করেছিলাম, সেটা কি? সাজ্জাদের কাছে, সাজ্জাদের কাছে। দাঁড়াও আমি সাজ্জাদের কাছ থেকে নিয়ে আসি। আহা, এত ব্যস্ত হচ্ছ কেন? বুঝতে পারছো না, আরে একটা নাম না থাকলে আমি কি নাম ধরে রাখবো? নামটা সাজ্জাদ রীতিকেই রাখতে দাও। যে যাই বলো, ওকে আমি আমার দেওয়া নামেই ডাকবো। এই যে সাজ্জাদ, ওর একটা নামের লিস্ট করেছিলাম, সেটা কি আছে বাবা? তোর সঙ্গে আছে? না মানে এখন তো নেই বাবা। তুমি কি শুরু করলে মা? ডাক্তার বলছিল যে ঋতুকে ঋতুকে কখন কেবিনে দিবে মা? বাবা, ডাক্তার বলেছে ঋতুর অবস্থা ভালো না। I am extremely sorry. She's dead. Thank you.
কোথায় যাচ্ছেন? বাচ্চাটাকে একবার কোলেও নিলেন না? কি হলো? বাবুটা দেখতে একদম রীতির মতো হয়েছে। প্লিজ সাজিত ভাই, বাবুটা তোমাদের কাছে থাকলো, আমি চললাম। কোথায় সাজিত ভাই? ফ্যানে আর কুল হচ্ছে না, এবার একটা এসি কিনতে হবে। আমি তো আসলে আমাকে নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি আমার বেবিটা আর বেবির মাটার জন্য, তাই না? কি পত্রিকা দেখছো? চলো তার চেয়ে একটা কাজ করি, আমরা ওই বাইরে যে যাবো তার একটা প্ল্যান করে ফেলি। আমি প্ল্যান করে ফেলেছি। কি প্ল্যান করেছো? আমরা মালয়েশিয়া যাব। অসম্ভব, সিঙ্গাপুর যাব আমরা। জি না স্যার, সিঙ্গাপুর যাব পরের বার। ও, পরের বার মানে? পরের বার যে বেবিটা হবে ওকে নিয়ে সিঙ্গাপুর যাব। আরে আমাদের কত বেবি হবে? হ্যাঁ, 5-6টি। মাই গড, মাই গড, মাই গড।
কি দেখছিলে? মেয়েটাকে দেখছিলাম। নীতুকে? না। বাচ্চাটার দিকে তাকালে বারবার ঋতুর কথা মনে পড়ে। মেয়েটা, আমার মেয়েটা। তুমি কি সাজ্জাদের সাথে কোনো কথা বলেছো? কি? বাচ্চাটার ব্যাপারে? কি আবার হবে? আমাদের সঙ্গে থাকবে? তুমি ভুলে যাচ্ছ কেন? আমরা ওর নানা নানি। জানি, সেই সঙ্গে এও জানি যে সাজ্জাদের মা বাবা কেউ বেঁচে নেই। বাচ্চাটার মা দরকার। হ্যাঁ, সে তো অবশ্যই দরকার, কিন্তু তুমি কি একটু সাজ্জাদের সাথে কথা বলবে? তুমি আমাকে কি বলতে বলছো? সাজ্জাদকে আমি কি বলবো? কি আর বলার আছে আমার? আপনারা যদি বাচ্চাটা কিছুদিন রাখতে না চান তাহলে তো। ছি ছি ছি, আরে আমি ও কথা বলিনি, ঋতু আমার মেয়ে। বাবা, ঋতু আমি এখন মেনে নিতে পারছি না যে ঋতু। বাবা, তাই কি হয়? মেনে নেওয়া কি এতই সহজ? আমি তো এখনো আমার চোখের সামনে আমার ছোট্ট ঋতুকে দেখতে পাই এখনো। আমি বাবা, সাজ্জাদ, আমি জানি না আমি তোমাকে কি বলতে চাই, আমি তোমাকে কি বলতে এসেছি। আমিও জানি না বাবা যে এখন আমার কি করা উচিত। তুমি কিছুদিন আমাদের বাসায় এসে থাকো না। না বাবা, তা হয় না। সাজ্জাদ, তোমার মেয়েটা? আমার মেয়েটাকে নিয়ে গিয়েছিলে? হুম। কি কথা হলো? সাজ্জাদ তো কোনো কিছুতেই রাজি নয়। ছেলেটার জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেল। তাহলে সে এখন কি করতে চায়? সাজ্জাদ ঋতুকেই ফিরে পেতে চায়। সাজ্জাদ, ওই জামাটা দেখো না, আমি আগের দিন দেখে গিয়েছিলাম। এই জামাটা না দেখি তো। হ্যাঁ, তোমাকে মানাবে। আরে আমার জন্য না। ও, মানে মিতুর জন্য? এই আমাদের মেয়ের জন্য। মেয়ে? মেয়েও তো হতে পারে। আমি মেয়ের জন্য জামা কিনবো, তুমি ছেলের জন্য। তারপরে ওই মা মেয়ে একই জামা পরবে? হ্যাঁ, মেয়ে তো একদিন বড় হবে, এখন কিনে রাখতে অসুবিধা কি? কিছু লাগবে আপনার? হেল্প করতে পারবেন? ওই জামাটা কোথায়? কোন জামাটা স্যার? ওই যে, ওই যে আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম, আমার বেবির জন্য কিনতে চেয়েছিলাম। ঋতু, ঋতু, আমি তোমার কাছে থাকবো।
মাসের জন্য বাইরে যাবে? না, অফিসের কাজ হলে তো আর কিছু বলার নেই, কিন্তু এরকম হুট করে তোমাকে বললো কালকে সকালেই তোমাকে চলে যেতে হবে, এটা কিন্তু আবার বাড়াবাড়ি। ঠিক আছে, আমি তোমাকে রাতে ফোন দেবো। হ্যাঁ, তুমি এখন লাগেজটা গুছিয়ে নাও। রাখি। সাজ্জাদ ভাই, কার সঙ্গে কথা বললে? শুভ। আপনি এখানে বসে আছেন যে? বাচ্চাটা মাত্র ঘুমালো, জানেন তো, একা একা ভাবছিলাম যে আজ যদি ঋতু থাকতো তাহলে পরিবেশটা অন্যরকম লাগত। ঘুমিয়ে পড়েছ? না। কেন? ভাবছিলাম সাজ্জাদকে কথাটা বলা ঠিক হবে কিনা। মানে? শিরিন, দেখো, ওরা আজকালকার ছেলে একদম আমাদের মতো নয়, ওরা সব পারে। দেখছো না বাচ্চাটার কি সুন্দর দেখাশোনা করছে? এবার তুমি বোকার মতো কথা বললে, সাজ্জাদের ব্যবসা বাণিজ্য আছে। আমাকে ইচ্ছে করে বোকা সাজতে হয়েছে। আচ্ছা শিরিন, তুমি কি মনে করো সাজ্জাদ আরেকটা বিয়ে করলে আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে? থাকবে না। কিন্তু বাচ্চাটা? অসম্ভব। নিজের সন্তানের জন্য যে ভালোবাসা, তার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। ঠিক নিজের মা, তার সঙ্গে অন্য কারো তুলনা করা চলে না। সাজ্জাদ, বলছিলাম কি, এভাবে আর কতদিন চলবে? আমি ঠিক বুঝতে পারছি না। না মানে, এই তো ধরো কিছুদিনের মধ্যেই তোমার কাজকর্ম শুরু হয়ে যাবে, তখন বাচ্চাটার কি হবে? এ কদিনেই তোমার যা অবস্থা হয়েছে। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছি, কি করা যায়। আমি আর নিতু তো আছি, আমরা না হয়। না না, এইভাবে কতদিন করবেন? তাহলে তুমি একটা বিয়ে করে ফেলো। কি মানে? আমি বলতে চাই যে তুমি একটা বিয়ে করলে প্রবলেম অনেকটা। সে কি, তুমি কি রেগে গেলে নাকি? এই সব তোমার জন্য, আমি তোমাকে তখনই বলেছিলাম। ও, তুমি ফিরে এসেছো, তার মানে তুমি? না বাবা, আমি ভাবছি যে বাবুকে নিয়ে আমার বাসায় চলে যাব। নিতু, আমার বাচ্চাকে দাও। মানে? নিয়ে যাচ্ছি। কি হয়েছে সাদুর ভাই? ভেরি সিম্পল, আমি আর আমার বাচ্চা আমার বাসায় চলে যাচ্ছি। মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, সেটা তো বাবা আমাকে জিজ্ঞেস করে দেখো। কিন্তু কেন সাজ্জাদ? আরে তুমি বোধহয় ভুলে গেছো, আমি ঋতুর বাবা। কতখানি কষ্ট বুকের মধ্যে চেপে রেখে আমি তোমাকে বলছি আমার মৃত মেয়ের জায়গাটা তুমি অন্য কাউকে দাও। যে কোনো একটা মেয়েকে বিয়ে করলে প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি যদি নিতুকে বিয়ে করো। মা! নিতুকে? এই শুভ ছেলেটিকে? কে আবার?
ওর বন্ধু আমি তোমার কাছে জানতে চাই না না মানে বলছি যে শুভ ছেলেটা কিন্তু খুব একটা খারাপ না মানে মানে দেখতে একটু কালো কিন্তু পড়াশোনা জানে দুদিন পরে চাকরি পেলে ওর সংসার ইনশাআল্লাহ ভালোই হবে তুমি ওকে চেনো নীতু তুমি যতই পছন্দ করো বা আমি যতই দেখি তোমার বড় বোন বা আমার স্ত্রী যদি পছন্দ না করে তাহলে কিন্তু হ্যাঁ কিছুই হবে না বলে দিয়েছি এক সময় বাসায় নিয়ে এসো তোমার বড় বোন দেখবে শুভকে আসতে বলে দিয়েছো মানে বললাম না ওইভাবে না মানে বললাম যে মানে সবাই দেখুক তুমি দেখলে এই আমি কিছুই জানি না অথচ তোমরা ঋতু মানে ঋতু মানে হোক কি আর হবে তোমার ওকালতি করতে যে আমার সংসার নষ্ট হয়ে গেল নীতু জানো একটু নীতু ছেলেটাকে কালকে বাসায় নিয়ে আসবি না না কখনোই হয় না না মা তোমাকে একবার মার্কেটে যেতে হবে আবার কিসের জন্য মার্কেটে আছে আছে একটা কাজ আছে আমার শরীরটা ভালো লাগছে না সাজ্জাদ তাহলে কি করি ভেবেছিলাম দুজন মিলে যে একটা বেবিটার জন্য একটা কট কিন অ্যাপ স্যার বেবি এই বিছানায় শুবে এই বিছানা মানে তাহলে আমি কোথায় থাকব তুমি যেখানে ইচ্ছে সেখানে শুয়ে আমি আর আমার বাবা একসঙ্গে থাকব তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও এই ভয়টাই পেয়েছিলাম শেষ পর্যন্ত সাজ্জাদ তো আমাদেরকে ছেড়ে গেল ছেড়ে গেলেই হলো কাল সকালে যে আমি বাচ্চাকে নিয়ে আসব তোমার চাইতে সাজ্জাদের অধিকারটা কিন্তু অনেক বেশি হয়তো কিন্তু বাচ্চা মানুষ করার ক্ষমতা ওর নেই কি বললে ক্ষমতা কার যে কি ক্ষমতা আমাদের কি ক্ষমতা সাজ্জাদকে আরেকটা বিয়ে করতে বলার মাঝখান থেকে নীতুর সামনে কথাটা বলে
উড়ে গেল। কি উড়ে গেল? প্রজাপতি। হ্যাঁ জানো তো প্রজাপতিটা কি বলে গেল? কি বলে গেল মানে? মানেটা হচ্ছে প্রজাপতি উড়ে এসে যার গায়ে বসবে তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। ও রিয়েলি? রিয়েলি। আগে জানতাম না তো। এখন শিখে নাও। তার মানে হচ্ছে প্রজাপতি আমার গায়ে বসেছে খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে। তাও তো খুব চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয় কেন? প্রজাপতি আমার গায়ে বসেছে আমার বিয়ে যাবে কিন্তু তোমার গায়ে তো বসেনি। আর না না এই প্রজাপতিটা একটু আগে আমার গায়ে বসছিল। ও ও ম্যাডাম পুরো কথা না শুনে তো বকবক করা শুরু করে দিলেন। বিষয়টা হচ্ছে যে প্রজাপতিটা তোমার গায়ে বসেছে সেটা কিছুক্ষণ আগে বা পরে যার গায়ে বসবে তার সাথেই শুধুমাত্র তোমার বিয়ে হবে এবং সেটা হচ্ছে আমি। ও এই যে আপনি এখানে বসছেন কেন? সরকারের জায়গায় যে কেউ বসতে পারে। কি হলো? কি হলো? প্রজাপতি। প্রজাপতি ওনার উপরে বসেছে। ও মাই গড। না মানে আসলে এর টেনশনে কিছু নেই ভাই, ওটা তো গল্প। আমি জোক করছিলাম, প্রজাপতি কিছু নেই। তাহলে তাহলে তো জানি আমাদের উপর তোর খুব ঘেন্না হচ্ছে, তোর সামনে বসতে আমার খুব লজ্জা হচ্ছে রে মা। এমন একটা কথা তোমরা কি করে বলতে পারলে বাবা? ওই যে বললি না বাবা, আমার চোখের সামনে ভেসে উঠছে আমার মেয়ে, আমার মেয়ের মেয়ে। আমি কিছুই স্থির করতে পারছি না বাবা। জানিস জানিস মা, ওই বাচ্চাটাকে দেখে আমি ঋতুকে ভোলার চেষ্টা করেছি, পারিনি। তবু তো ছিল, এখন তো তাও নেই। কিন্তু তাই বলে বুঝি তোমরা আমাকে স্বার্থপরের মতো বলেছি মা? শুধু ওই বাচ্চাটাকে আঁকড়ে রাখার জন্য আমরা তোকে স্বার্থপরের মতন বলেছি। আমি তো জানি ঋতুর মেয়েকে তোর চাইতে বেশি ভালোবাসতে কেউ পারবে না। তুই ওর খালা, মায়ের আপন বোন। তবু আমরা তো জীবনটা নষ্ট করে দিতে পারি না মা। ওই একটা বাচ্চার জন্য তুই সাজ্জাদকে বিয়ে করতে পারিস না, কোনো দিন না। আমরা ভুল বলেছিলাম, স্বার্থপরের মতন ভুল। Thank you.
শুভ, এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ দরকার, ভীষণ। তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য আমার যে কি করতে ইচ্ছে করছে। আই এম ইন এ গ্রেট ক্রাইসিস শুভ, তোমার সাথে আমি কিভাবে শেয়ার করব, কিভাবে বলবো। থ্যাংক ইউ নিতু, তুই না থাকলে আমার বাচ্চাটার অনেক বিপদ হতো। নিতু, তুমি বাবা মা কেমন আছেন? ভালো। ভেবেছিলাম একবার ওখানে যাব, কিন্তু বাবুটার জন্য পেরে উঠি না। জানো তো, ইদানিং সেও আমার সঙ্গে অফিস করছে। তো বসে আমি চা করে আনছি। আপনার কাছে আমি একটা জিনিস চাইতে এসেছি। নিশ্চয়ই আমার বেবিটিকে না? এখন থেকে আমি এখানেই থাকতে চাই।
পাঠিয়ে দিচ্ছি। আমি আজকে একটু মার্কেটে যাব, ওর জন্য দুধ কিনতে হবে, আর কিছু কাপড় বানাতে দিয়েছিলাম সেগুলো পিক করতে যাব। নিতু নিতু শুভ এসছে। কংগ্রেচুলেশনস, কথাটা তুমি আমাকে বললেই পারতে। অন্যের মুখ থেকে তোমার বিয়ের কথাটা শুনতে আমার মোটেই ভালো লাগেনি। আমি তোমার জন্য অপেক্ষা। এক মিনিট, মিতু কি বললে শব্দটা? অপেক্ষা? ভূমিকা করার কোনো দরকার নেই, আমি তোমাকে শুধু উইশ করতে এসেছি, কোনো দাবি ফলাতে আসিনি। চলি, ইনি তোমার স্বামী, আমি শুভম, নিতুর বন্ধু ছিলাম। আপনার সাথে কিন্তু আমার আগে পরিচয় ছিল, আশা করি নতুন সম্পর্কের কারণে পুরনো সম্পর্ক ভুলে যাননি। আপনার সাথে আমার এইখানে এই বাড়িতে অনেকবার দেখা হয়েছে, অন্যভাবে। চলি, কেমন আছে ওরা? শুভ এসেছিল। শুভ? শুভ কে? ছেলেটির সঙ্গে নিতুর সম্পর্ক ছিল। এখন কি চায়? জানি না। সাজ্জাদ ভাই চোখ খুললেন? চোখ খুলতে ভয় লাগছে। কেন? চোখ খুলে দেখা গেল অন্য কাউকে নিয়ে এসেছে, মানে চেহারা আমার চেয়ে খারাপ। তখন কি?
নাই, তুমি না বললে আগেই দেখেছো। না না দেখেছি তো, দেখা গেল অন্য একজনকে নিয়ে এসছে, অন্য কোনো শুভকে, সেই ছেলে কেনা। চোখ খোলো। দুলাভাই শুনতে আমার কেমন জানো খুবই খারাপ লাগে, অসভ্য অসভ্য লাগে। আচ্ছা তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ যাও। শোনো, তুমি ওখানে বসছো কেন? না না মানে বাচ্চা কাছে মানুষ কখন কি করে বসে বলা তো যায় না। সেটা তোমার দেখতে হবে কেন? না না আমি সামনে থাকলে তো মনে করো যে কিছু কিছু করতে পারবে না। জাস্ট আই মিন্ট আসে। বসো, নাস্তা করবে না? নিতু তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না? শোনো, বাচ্চাটার শরীরটা খুব গরম গরম লাগছে, বিকেল একবার এসে ডাক্তার কাছে নিয়ে যাব। তোমাকে আমার কিছু বলার ছিল। শুভ, তুমি চাইলেও আমাকে আজ ফিরিয়ে দিতে পারবে না, কারণ কথাগুলো আমি বলবই।
বলো। যদি আমার কথা শোনার কথা ছিল তো আমাকে বলতে হচ্ছে। আমি হিসেব নিকেশ করতে চাই। কিসের হিসেব? তোমার, আমার, ভালোবাসার, ভালোবাসার হিসেব হয় শুভ? তাহলে ওই লোকটিকে বিয়ে করেছিল কেন? তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাই তুমি বিশ্বাস করবো নাকি? তুমি তো পুরো সত্যিটা জানো না শুভ। কিন্তু আমি শুধু একটা সত্যি কথাই জানি, আর সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে তুমি বিয়ে করছো কেন? আমাকে করতে হয়েছে। বাহ, সুন্দর, খুব সুন্দর। আমার আর কোনো উপায় ছিল না শুভ। মিথ্যা কথা। আমি শুধু বাচ্চাটার জন্য। শাট আপ। এই বাড়িতে তুমি আর আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি। এখানে বিয়ে করে আসতে আমার একবারও বাধ্য না, একবারও বাধ্য না শুভ। এই বাড়িতে সমস্ত জিনিসপত্র দেখে আমার কথাকে একবারও মনে হয় না তোমার শুভ। ঋতু, সত্যি কথা বলো তো, কোনটা তোমার অভিনয়? যেটা আমার সাথে করেছিলে সেটা, নাকি এখন যেটা করছো সেটা? হ্যাঁ হ্যাঁ, আমি অভিনয় করছি। আমি এখন প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত অভিনয় করছি। তুমি যাও, কথা শেষ করে আসো। কেন নয়, পুরো ঘটনা তোমার জানা দরকার না? সেটা আপনার মুখ থেকে। শুভ, শুভ, নীতু যা বলেছে সবই সত্য কথা। নীতু আমার সঙ্গে অভিনয় করে যাচ্ছে। নীতু আসলেই তোমাকে ভীষণ ভালোবাসে। প্লিজ, আপনি আমাদের দুজনের ব্যাপারটাকে আমাদেরকে সলভ করতে দিন। নীতু, আমাকে বলতে দাও। খামাখা নিজেকে বড় করার চেষ্টা করবেন না। আপনি আমাদের দুজনের মাঝে কেউ না। খবরদার! সরি, সরি। আসলে দেখতে এসেছিল যে আমি সত্যি সত্যি নীতুকে বিয়ে করেছি কিনা। যখন দেখলো না, শুভ নেহাইত ভদ্র ছেলে, অন্য কেউ হলে
আমাকে মেরেই ফেলতো। সাজ্জাদ, তুমি কি বুঝতে পেরেছো তোমাকে আমরা একা এখানে ডেকে এনেছি তার মানে? জি, সেটা বুঝতে পেরেছি। আসলে আমরা তোমার বাসায় যাওয়ার সাহসই পাইনি। কেন? না মানে তুমি আর নীতু কীরকম সেটেল করেছো এর মধ্যে? আবার শুভ ছেলেটা, বিশ্বাস করো সাজ্জাদ, তোমার সঙ্গে সেদিন কথাটা হয়ে যাওয়ার পর নীতুকে আমরা আর বিয়ের জন্য কিছু বলিনি। তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা নীতুর একার। হ্যাঁ, মানে শুধুমাত্র বাচ্চাটার দিকে তাকিয়ে। কি হলো সাজ্জাদ, তুমি কিছু বলছো না যে? না না, কি বলবো, আমি আসি। বাবু এইমাত্রই ঘুমিয়েছে, আমি টেবিলে আপনার খাবার দিই। তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। আমি তোমার বাবা মার ওখানে গিয়েছিলাম। আমার নামে কমপ্লেন, তারা আমায় ডেকেছিল। আচ্ছা নীতু, তুমি কি নিজের ইচ্ছে আমাকে বিয়ে করেছো? নীতু, তুমি কি নিজের ইচ্ছে আমাকে? কেন ছাড়বো, কেন ছাড়বো? তুমি আমার স্ত্রী, তুমি কেন আমাকে আপনি আপনি করে বলবো? হ্যাঁ, আমি তোমাকে কাছে চাইলেও তুমি কেন দূরে সরে যাও? কোনো প্লিজ বলবে না, আমি আর আমি স্ত্রীর অধিকার নিজে ছিনিয়ে নেবো। সারাপ সারাপ, আমাকে কখনো সাজ্জাদ ভাই বলবে না, তুমি আমার স্ত্রী, স্ত্রীর অধিকার আমাকে দিতেই হবে। খবরদার, খবরদার, আমাকে মাতাল বলবে না, চিৎকার করে কোনো লাভ হবে না, সবাই জানে তুমি আমি হাজবেন্ড এন্ড ওয়াইফ। সাজ্জাদ, কি করছো? ও তো আমার ছোট বোন। Thank you.
মাই গড, এ আমি কি করছিলাম, কি করছিলাম আমি? আচ্ছা আমি কি পাগল হয়ে গেছি? ঋতু ঋতু, এ আমি কিসের মধ্যে পড়ে গেলাম? আমি তো নিতুকে বিয়ে করতে চাইনি, তাহলে এমন হচ্ছে কেন? প্লিজ ঋতু, তুমি বলতে পারো এখন আমি কি করব? আমি বোধ হয় পাগল হয়ে গিয়েছিলাম, তা না হলে আমি তোমার সঙ্গে এরকম কেন করব? নিতু, তুমি অনেক অনেক বড় মানুষ, শুধু আমার বাচ্চার দিকে তাকিয়ে নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিয়েছো। এটা এটা অনেকেই পারে না, কেউ কেউ পারে, সেই কেউ কেউ এর মধ্যে তুমি একজন। আমি জানি, আমি জানি না তো যে তুমি সব সময় আমার সঙ্গে অভিনয় করো, কিন্তু কিন্তু আমার বাবুটার সাথে তুমি কখনো অভিনয় করো না। নিতু নিতু, নিজেকে আর কষ্ট দিও না, আমার যা হওয়ার আমার হবে। তুমি চাইলে চলে যেতে পারো। কেমন আছো শুভ? আসো, আমি নিতুকে ডেকে দিচ্ছি। আমি আপনার সাথে কথা বলতে চাই। আমিও তোমার অপেক্ষাতেই আছি। নিতু নিতু, শুভ এসছে।
আপনি ওকে ডেকেছেন? কি যেন বলতে চেয়েছিলে? ও দুজনে বলতে চেয়েছিলেন। আপনি তো আমাদের সম্পর্কটা জানতেন, তাহলে কেন বিয়ে করলেন? হ্যাঁ, আমি তোমাদের সম্পর্কটা জানতাম, কিন্তু তুমি আমাদের অবস্থাটা জানতে না। আমার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে, আমি এখন কি করবো? তো তার মানে কি আমি ধরে নেব যে আগে থেকেই তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল? শুভ, মানুষ যাকে ভালোবাসে তার সম্পর্কে বাজে ধারণা করতে নেই। আপনি নীতুকে ভালোবাসেন? নিশ্চয়। আমার নীতুকে? অবশ্যই তোমার নীতু। আমি আমার নীতুকে ফেরত চাই। আমার কাছে? তুমি তোমার নীতুকে ফেরত চাইছ আমার কাছে? নীতু কখনোই আমার সাথে এমন করতে পারে না, সব দোষ আপনার। আমার দোষ? হ্যাঁ, আমারই দোষ। আমার স্ত্রী মরে যাওয়া আমার দোষ, আমার মেয়ে একা একা থাকা এটা আমার দোষ, নীতুকে আমার ইচ্ছের বিরুদ্ধে নীতুকে বিয়ে করা সেটাও আমার দোষ। বেশ চমৎকার অভিনয়। একজন মানুষকে ইমোশন দিয়ে আটকানোর জন্য এর চেয়ে ভালো সংলাপ আর কি হতে পারে? শুভ, যার হারায় সেই জানে হারানোর বেদনাটা কি, আর যার ভালোবাসা লুট হয়ে যায় সে জানে তার ভেতরে শূন্যতা কতটা। আমি চাইলে আপনার মতো একজন সাজ্জাদকে আমাদের মাঝখান থেকে উড়িয়ে দিতে পারতাম। শুভ, আমি সেটা করিনি, আমি কিছুই করিনি, কারণ আমি নীতুকে ভালোবাসি। নীতু, আমি সারা রাজ্যকে অনেক চিন্তা করেছি, আমার কি করা উচিত? আমি ভেবে কিছুই পাইনি, শুধু তোমাকে ছাড়া। আমি তোমার অপেক্ষায় থাকব। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসো, সব কিছু, আমি তোমার অপেক্ষায় থাকব।
কিছু বলতে চাও? আমি চলে যাচ্ছি। আমি জানতাম তুমি চলে যাবে। তোমার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আপনি অনেক ভালো মানুষ। নিতু, আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো শুভর মতো করে নয়, কিন্তু ভালোটা বাসি। হ্যালো নিতু। শুভ, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমি জানতাম তুমি আসবে। তুমি কোথায়? আমি তো অনেকক্ষণ ধরে তোমার বাড়ির সামনে অপেক্ষা করছি। অপেক্ষা? অপেক্ষা খুব কঠিন, তাই না? মানে? আমি দিনের পর দিন তোমার অপেক্ষায় ছিলাম। অপেক্ষার কষ্টটা বুঝতে পারো? এখনো অপেক্ষায় আছি, নিতুর অপেক্ষায়। আমার নিতু, যে নিতুকে আমি চিনতাম। শুভ, তুমি তো নিতু নও, সাজ্জাদ সাহেবের স্ত্রী। আমি তো তোমাকে চাইনি, কিংবা এই নিতুর জন্য অপেক্ষা করিনি। তুমি আমার জন্য অপেক্ষা করলে না, সাজ্জাদ আমাকে আটকে রাখি। আমি তাহলে কোথায়? আমি তো ওদের কাউকে চাই না, কাউকে না। কিন্তু আমার বাচ্চাটা, তুই এখানে কেন? মা, সাজ্জাদেরা দিয়ে গেছে। জান না তুমি চিঠিটা পড়বে কিনা, কিংবা
আদৌ তোমার কাছে পৌঁছবে কিনা। নিতু, আমার জন্য অনেক বড় মানুষ তুমি একটা, যে মানুষটা শুধুমাত্র আমার বাচ্চাটাকে আগলে রাখার জন্য ছেড়ে এসছো নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন। শুভ, হ্যাঁ শুভই তোমার জন্য নিতু। আমি তো কেবল একটা অন্তরে মাত্র। আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চেয়েছি, শুধু একসাথে দেখতে চেয়েছি। আমার বাচ্চাটাকে তোমাদের দুজনের কাছে রেখে গেলাম। তোমাদের নিজের সন্তানের পরিচয়কে বড় করো, আর আমার সাথে না হয় রয়ে গেল ব্যবধান, তোমাদের সবার সাথে ব্যবধান। এতে সাজ্জাদ।